বন্ধুরা, কাঁঠাল হলো এমন একটি ফল যেটা দিয়ে কাঁচাতেও অনেক রেসিপি বানানো হয়, আবার পাকাতেও অনেক রেসিপি বানানো হয়। তো আসুন বন্ধুরা, কাঁঠালেরই একটা অংশ দিয়ে আপনাদের একটা অনেক পুরনো রেসিপি আপনাদের বানিয়ে দেখাই। তো নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো দুপুর ঠিক দুটোয় আবারও একটা নতুন রেসিপি বা পুরনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার নাম কাঁঠাল দানার ভর্তা বা কাঁঠালের বিচির ভর্তা। তো আসুন বন্ধুরা, কাঁঠালের বিচির ভর্তা বা দানার ভর্তাটা কীভাবে বানাই আপনারা দেখতে। আমি কাঁঠাল দানার ভর্তাটা বানানোর জন্য কড়াইতে প্রথমে কাঁঠাল দানাগুলোকে খুব ভালো করে খোসা সমেত ভেজে নিচ্ছি। আপনারা এভাবে খুব ভালো করে তাওয়াতেও ভেজে নিতে পারেন, আবার এভাবে কড়াইতেও কাঁঠালের বিচিগুলোকে ভেজে নিতে পারেন। আবার অনেকে আছে মাটির তাওয়াতেও ভেজে নেয়, তো আপনারা এভাবে কড়াইতেও ভেজে নিতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন কাঁঠাল দানাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিলাম। বন্ধুরা, আপনারা অনেক রকমভাবেই কাঁঠালের বিচির ভর্তা খেয়েছেন বা কাঁঠালের দানার ভর্তা খেয়েছেন, তো আসুন একবার এইভাবে বানিয়ে খাই। এবার এইদিকে আমি আবারও একটা উনুনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে গোটা রসুন এবং কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে রসুন এবং শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়েছি, তারপর কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটাকেও আমি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে সরিষার তেল দিয়ে রসুন এবং লঙ্কাটাকে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে শুকনো খোলায়ও তেল ছাড়াও ভেজে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন রসুন এবং লঙ্কাটা আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি একটা পাত্র তুলে নিলাম। বন্ধুরা, আপনারা খেয়েছেন কি না জানি না, তো একটা সময় আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মায়েরা শুকনো খোলায় কাঁঠাল দানাগুলোকে ভেজে দিত আর আমরা আনন্দ করে খেয়ে বেড়াতাম, খুবই ভালো লাগতো। কিন্তু এখনকার দিনের বাচ্চারা এসবগুলো খেতে চায় না আর এইগুলো প্রায় হারিয়ে যাওয়ার মধ্যে। তো আপনারা যদি এরকমভাবে খেয়ে থাকেন তো আমাকে কমেন্টে জানাবেন। আমি কাঁঠাল দানাগুলোকে ভেজে নেওয়ার পর এবার খোসা ছাড়িয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এইভাবে খোসা ছাড়িয়ে নেবেন। আমি কাঁঠাল দানাগুলোর খোসা ছাড়িয়ে নেওয়ার পর শিলের কাছে চলে এসেছি। এবার শিলে প্রথমে আমি রসুন এবং লঙ্কা আর সাথে যে কালো জিরেটা ভেজে রেখেছিলাম সেটাকে প্রথমে বেটে নেব। এবার আমি কাঁঠাল দানাগুলোকে খুব ভালো করে বেটে নেওয়ার জন্য লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর খুব ভালো করে মিহি করে বেটে নেব। আপনারাও এভাবে প্রথমে লবণ দিয়ে দেবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনারা কাঁঠাল দানাগুলোকে বেটে ফেলতে পারবেন। বন্ধুরা, এটা অনেক পুরনো একটা রেসিপি, আগেকার দিনে দাদু ও দিদারা এটা খুব বেশি করে খেত এবং তারা অনেক দিন বেঁচে থাকতো। কিন্তু এখনকার দিনের মানুষেরা এসব রেসিপিগুলো প্রায় ভুলতে বসেছে আর কেউ বানিয়ে খেতে চায় না। তো আপনারা একবার হলেও বানিয়ে খাবেন আর খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই কাঁঠাল দানার ভর্তাটা আপনারা গরম গরম ভাতে খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। আপনারা যারা এক থালা ভাত খান তারা দু থালা ভাত খেয়ে নিতে পারবেন, এতটাই টেস্টি। আমি এখানে শিলে বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। আমি সব রেসিপি যখন বানাই তখন মিক্সিতেই পেস্ট করে নিই, কিন্তু আজকে আমি ভাবলাম যে অনেক পুরনো দিনের রেসিপি তাই পুরনো দিনের পদ্ধতিটাই আমি ফলো করি, তার জন্য আজকে শিলেই বেটে নিচ্ছি। আর শিলটা আমাদের বাঙালির পুরনো দিনের ঐতিহ্যবাহী একটা পদ্ধতি, আর এটাতে মানুষ বাটাবাটি করতো, তখন তো মিক্সি ছিল না, তাই আমি শিলটাই ব্যবহার করলাম। আপনারা দেখতে পাচ্ছেন কাঁঠাল দানাগুলো আমার খুব ভালো করে বাটা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নিলাম। আমি বাটিতে তুলে নেওয়ার পর কাঁঠাল দানাগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে ঝালটা খুব ভালোভাবে ছড়িয়ে যায়। আর আমি আরও একটু লবণ দিয়ে দিলাম, লবণটা কম আছে তার জন্য। তো আপনারা এইভাবে লবণ দিতে পারেন আর আপনারা পরিমাণ মতো আপনাদের লবণ দিয়ে দেবেন। লবণ দেওয়ার পর আমি সরিষার তেল দিয়ে দিলাম, আপনারা সরিষার তেলটা নাও দিতে পারেন, কারণ আমি রসুন ও লঙ্কাটা যখন ভেজে নিয়েছিলাম তখন তেল দিয়েছিলাম, তার জন্য আমার তেলটা নাও না দিলেও হতো, কিন্তু আমি দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাঁঠাল দানার ভর্তাটা কতটা সুন্দর হয়েছে, আর দেখে জিভে জল চলে আসছে। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে না থাকলে অবশ্যই বাড়িতে বানিয়ে থাকবেন, আর এখন প্রায় সকলের বাড়িতেই কাঁঠাল আছে, তো এভাবে কাঁঠাল দিয়ে বানিয়ে ফেলবেন। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে আপনারা একটা লাইক দেবেন, আর ভিডিওটি যাতে অনেক দূর পৌঁছায় তার জন্য আপনারা ভিডিওটিতে একটা কমেন্ট করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।